আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতে অন্যান্য আহার্য সামগ্রীর পাশাপাশি মাছের গুরুত্ব অপরিসীম। ক্রমবর্ধিত জনসংখ্যার মুখে সুষম প্রাণীজ প্রোটিনের উৎস হিসেবে মাছের যোগান দেওয়ার জন্য দেশসহ রাজ্যের নানান প্রান্তে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের মৎস্যচাষের প্রকল্প। ক্রমে এই মৎস্যচাষ মানুষের মুখে যেমন খাদ্যের যোগান দিয়েছে, তেমনি বহু মানুষকে জীবিকার দিশাও দেখিয়েছে। বর্তমানে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল উন্নত প্রজাতির রোগমুক্ত ও উন্নত মানের চারা পোনা। আর এই উন্নত রোগমুক্ত ও সফল চারা পোনাই পারে মাছের বাণিজ্যিক চাষের সাফল্য এনে দিতে। আর এই রোগমুক্ত ও সফল চারা মাছের সন্ধানে আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই বিখ্যাত চারা মাছের বাজার নৈহাটি রাজেন্দ্রপুর ফিশ মার্কেটে। সেখানেরই এক দাদাভাই উজ্জ্বল সরকার বিগত অনেক বছর ধরেই সকল মৎস্যচাষীদেরকে মানসম্মত গুণমানের চারা প্রদান করে যাচ্ছেন। নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত চারাপোনা অতি বিশ্বস্ততার সাথে ও অনেক কম দামের বিনিময়ে চাষি ভাইদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো চলুন ওনার সাথে আলাপ আলোচনা সেরে নিই। নমস্কার বন্ধুরা, তো অনেক দিন পরে আমরা আরেকটি ভিডিও দিতে চলেছি ফিশারি রিলেটেড। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে নৈহাটি ফিশ মার্কেটে কেমনভাবে চারাপোনার বিজনেস হয়, এখানে এলে আপনারা কেমনভাবে চারাপোনা নিতে পারবেন, কেমন কী রেট রয়েছে পাইকারির জন্য বা খুচরো নিলে তার কীরকম রেট রয়েছে, এখানে বিশ্বস্ত যারা মার্কেটিং করছেন অর্থাৎ হচ্ছে ব্যবসায়ীরা তাদের কাছ থেকে এলে কেমনভাবে বিশ্বস্ততার সহিত আপনারা চারা মাছ পেতে পারবেন। তো সেই রকম একটা ফার্মে আমরা কিন্তু এসেছি এবং ওনাদের নিজস্ব কিছু প্রোডাকশান রয়েছেন এবং সেলিংয়ের বিজনেসটা ওনারা করেন। তো এখানে এলে আপনারা বিশ্বস্ততার সহিত চারাটা পাবেন এবং আমি নিজে থেকে বলছি যে এখানে মার্কেটের থেকে একটু কম রেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আসুন আমরা পরিচয় করে নেই এখানে এই যে বিজনেস যে পোর্শনটা রয়েছে এনার যে ওনারের সঙ্গে। তো আমাদের সবার প্রিয় রয়েছে উজ্জ্বলদা। তো উজ্জ্বলদা ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ, আপনার নাম এবং হচ্ছে ঠিকানাটা একটু ডিটেলসে বলুন। আমার নাম উজ্জ্বল সরকার, নৈহাটি রাজেন্দ্রপুর মৎস্য বাজার। আমার হ্যাচারিটা স্থাপিত রাজেন্দ্রপুর ফিশ মার্কেটের উপরে। আর আমার কাছে যদি কেউ আসতে চায় তাকে নৈহাটি থেকে আসতে হবে। তাহলে আপনার এই যে চারা মনে হচ্ছে যে বিজনেসটা করছেন, এটা কতদিন থেকে করছেন আপনি? আজকে দীর্ঘ 10 বছর ধরে জড়িত আছি এই বিজনেসের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিজনেস করছি ভালোভাবে, আরও ভালোভাবে এগিয়ে যেতে চাই সবার আশীর্বাদে। আচ্ছা, তো আপনার এই যে এখানে যে সেট আপগুলো দেখছি, আপনাদের কি নিজস্ব প্রোডাকশান হয় নাকি আপনারা শুধু সেলিংই করেন? আমাদের নিজস্ব প্রোডাকশন হয়,
এবার সব রকম মাছ তো নিজস্ব প্রোডাকশন করা সম্ভব না, আমাদের হয়তো 15 রকম মাছের আইটেম আছে, তার মধ্যে হয়তো 5 রকম আমরা নিজস্ব প্রোডাকশন করি আর 10 রকম মাছ কালেকশন করি। 10 রকম মাছ আপনাদেরকে কালেকশন করতে হবে। আচ্ছা, তো আপনার কাছে আপনি মানে কোন কোন ভ্যারাইটির উপরে মাছগুলো রাখেন, মানে আপনার কাছে এলে কোন কোন মাছ পাওয়া যাবে? যেমন শিঙি, মাগুর, কই, চিতল, বিলাক্কাপ, বাঙাশ, রূপচাঁদা, সাদা মাছের ক্ষেত্রে আসলে রুহু, মৃগেল, কাতলা, আমেরিকান, বাটা, পোনা, সিলভার কাপ, সব রকমেরই মাছ পাবেন, দেশীয় মাছ। আচ্ছা, তো আপনার এইখানে বলুন যে মানে যদি কেউ পাইকারি বা খুচরো নেয়, তো দুজনের ক্ষেত্রে কি মানে রেটের পরিমাণটা কেমন কি ডিফারেন্স থাকে? যখন কোনো ব্যক্তি একটা পুরো এক গাড়ি মাছ নাই, সেই ব্যক্তির ক্ষেত্রে আমরা পাঁচ টাকা বা 5 পয়সা কমাতে আমাদের অসুবিধা হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি 1000 বা 2000 মাছ নাই, সেই ক্ষেত্রে কমাতে গেলে আমাদের প্রবলেম আসে, সেই ক্ষেত্রে হয়তো কমাতে পারি না। কিন্তু কোনো ব্যক্তি যদি বেশি নাই, তার ক্ষেত্রে আমাদের ঠিক থেকে আমরা কমিয়ে দিই, কারণ আমার মাছটা এক জায়গায় সেলিং হয়ে যায়, একবারে আমার খরচাটা হয়ে যাচ্ছে, বারবার আমার খরচাটা তার পিছনে লাগছে না, সেই জন্য একটু দামটা কমাতে পারি। আচ্ছা আচ্ছা, তো আপনার নিয়ে যাওয়ার কিছু পরিষেবা রয়েছে, যে যেমন গ্যাস প্যাকেজিং, নাকি আপনারা এলে কেমনভাবে কি মানে ওরা কেনার পরে কেমনভাবে আপনারা দেন? আমাদের কাছে এমন আছে, গ্যাস প্যাকিংয়ের ব্যবস্থা আছে। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি মাছ নেবো, সিম্পলভাবে এখানে চলে আসলে এখানে মাছ, গ্যাস প্যাকিং, গাড়ি, লোক, লেবার সব কিছু এভরিথিং আছে, আমরা সব রকমভাবে গুছিয়ে তাদেরকে দিই, সেই ব্যক্তি যেন কোনো অসুবিধা না হয় পৌঁছাতে। আচ্ছা আচ্ছা, যখন কোনো ব্যক্তি হয়তো আসতে পারছে না, সেই ক্ষেত্রে যদি আমার সাথে সেই ফোনে কন্ট্যাক্টের মাধ্যমে যদি অর্ডার আমাকে দেয়, আমি সেই অর্ডার অনুযায়ী তার অ্যাড্রেসে মাছটা পৌঁছে দিই। আচ্ছা, হোম ডেলিভারির ব্যবস্থা আছে? হ্যাঁ, হোম ডেলিভারির ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে যদি কেউ হোম ডেলিভারি নিতে চায়, মানে তিনি কেমন কি প্রসিডিওরে হোম ডেলিভারি করতে হবে? ধরুন উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলেন, তারপরে কেমন কি অ্যাডভান্স দিতে হবে? ধরুন সাপোজ একটা 10,000 মাছ কেউ মানে চেয়ে পাঠিয়েছে, তাহলে তার ক্ষেত্রে কেমন কি হবে? দেখুন, এই যে মাছের বিজনেসটা, এটা তো পুরোপুরিভাবে কাঁচা মাছের বিজনেস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা সবসময় চাই যে কাস্টমার আমাদের কাছে আসুক, এখানে দেখে নিক, ভালোটা নিক, কারণ আমাদের কাছে একটা মাছের 3-4 রকম করে সাইজ থাকে, 3-4 রকম কোয়ালিটির থাকে, বড়ো, ছোটো, মাঝারি, আর এখানে আসলে খুব ভালো হয়। আর কোনো ব্যক্তি যদি আসতে না পারে, তার ক্ষেত্রে আমাদের দিক থেকে পুরোপুরি অ্যাডভান্স দেবে, পুরোপুরি পয়সাটা পেমেন্ট যদি আজকে করে, 2 দিনের ভিতরে তার মাছটা পৌঁছে দেবো বাড়িতে। আর আমার দিক থেকে যদি কোনো প্রমাণ বা প্রুফ চাই, সেগুলো আমার দিতে কোনো আপত্তি নেই, যেহেতু আমি একটা হ্যাচারি নিয়ে বিজনেস করছি, আমার হ্যাচারির চালান, আমার মার্কেটে সবই আছে। এসে দেখে যেতে পারেন, এখানে কোনো ফ্রডের ব্যাপার কোনো কিছুই নেই। আপনারা যারা হয়তো অনেকেরই ব্যাপার থাকে যে হয়তো টাকাটা নিয়ে হয়তো টাকা নিয়ে নিল কিন্তু মাছটা পেলাম না, সেক্ষেত্রে আমি বলতে পারি দাদা একদম নিষ্ঠার সহিত ব্যবসা করছেন। আপনারা এসে প্রথমে আগে যাচাই করুন, তারপরে মাল নিয়ে যান, সেটা কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা কি, এখানে একটা আমরা মার্কেটের সাথে যুক্ত আছি, এখানে একটা ইউনিয়ন আছে, এখানে একটা কমিটি আছে। আজকে আমি যদি কারোর কোনো ব্যক্তির খারাপ ব্যবহার করি, তা আমার কমিটি আমার ওপরে সেই প্রেশারটা আসবে, আমাকে হয়তো কমিটি থেকে আমাকে বাতিল করে দেবে। তা আমি চাইবো না যে আমার কোনো ক্ষতি হোক বা আমার জন্য কারোর কোনো প্রবলেম হোক, সবসময় সততভাবেই চলতে চাই আর সততভাবেই কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, তো দাদা আরেকটা কথা বলছি, যেগুলো নিয়ে মূলত হচ্ছে চাষিদের বিশেষ সংশয় থাকে, যে ধরুন মাছটা প্যাকেজিং করে নিয়ে গেলাম এবং দেখা গেল আপনার পৌঁছাতে পৌঁছাতে অনেক মাছ ইঞ্জুরি হয়ে গেছে, কত আঘাত পেয়েছে এবং ছাড়া মাত্র হয়তো মর্টালিটি হিউজ পরিমাণে হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা তাকে কেমনভাবে মানে সিকিউরিটি প্রদান করবেন? মাছ মর্টালিটি হয় দুটো কারণে, সেই কারণ দুটো আমরা সবসময় কাস্টমারকে বলে দিই। কারণটা প্রথম কারণটা হচ্ছে, আমি যখনই চেম্বার থেকে মাছটা দেবো, আমি মাছটা কন্ডিশন করে তারপরেই দেবো, আমি কোনো আনকন্ডিশন আনরেডি মাছ দেবো না। আর আমি যে প্যাকিংটা করব, সেই প্যাকিংয়ের যেটা লিমিটেড আছে সেই লিমিটেড অনুযায়ী দেবো, কারণ একটা টাইম আছে। আমি যদি একটা 500 গ্রাম মাছ দিই, সেটা হয়তো 30 ঘন্টা টাইম আছে, কোনো ব্যক্তির যদি 40 ঘন্টা টাইম থাকে, তার ক্ষেত্রে কিন্তু মাছের ওয়েটটা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, পরিমাণ কমে যাবে, টাইমটা বেড়ে যাবে। আর কোনো ব্যক্তির টাইম কম, সেই ক্ষেত্রে মাছের ওয়েটটা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আশা করি মাছ কোনো রকম মর্টালিটি হয় না বা কোনো কিছু হয় না, সেইভাবে মাছ এখানটা কন্ডিশন করে দেওয়া হয়। অনেক সময় দেখা যায়
যে 30-24 ঘন্টার টাইম আছে আমাদের কাছে প্যাকিং এর, কিন্তু আমার যেতে 20 ঘন্টা টাইম লাগছে। কোন ক্ষেত্রে গাড়ি জামে বা কোন রাস্তায় দুর্ঘটনা আটকে গেল সেই ক্ষেত্রে মাছটা মডেলিটি আসবে, তখন আমাদের কিছু করার থাকে না। কিন্তু আমরা মাছ ভালোভাবে দেওয়ার পরে সে টাইম অনুযায়ী যদি পৌঁছে যায়, তখন যদি মাছ কোনো মডেলিটি হয় আমাদের আমার দিক থেকে পুরোপুরিভাবে ছাড় আছে। সেই ব্যক্তি আমাকে ভিডিও কলে দেখিয়ে দেবে যে দাদা আমি মাছ এনেছিলাম, আমার মাছে এই মডেলিটি হয়েছে, আমি মডেলিটা তার তার কাছে পৌঁছে দেবো। আচ্ছা আচ্ছা, পুরো সাবসিডি দিয়ে দেবো, পুরো সাবসিডি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো বলছি দাদা, আপনার এখানে এখন যেহেতু আমরা চারা মাছের মার্কেটটা হচ্ছে সবসময় মানে উঠে আবার হচ্ছে পড়ে যায়, তো আপনার এখন হচ্ছে মানে অ্যাট প্রেজেন্ট আমি যেই দিন এসেছি, তো এখন আপনার কোন মাছ কেমন কি রেটে চলছে একটা অ্যাপ্রক্সিমেট রেঞ্জ যদি বলেন? এবার অ্যাকচুয়ালি মাছের দামগুলো বলা একটু কঠিনই হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কারণ এটা মার্কেট তো। হ্যাঁ, আজকে ধরুন মার্কেটে 5 ভ্যান মাছ এসছে, কাস্টমার 10টা এসছে, সেইদিন মাছটার দাম আছে 200 টাকা, কিন্তু সেম টু সেম কালকে 2 ভ্যান মাছ এসছে, 10টা কাস্টমার এসছে, সেই মাছটা হয়ে যায় 250 টাকা। এই ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়ায় রেড বলা বা একটা অহম্বা হয়ে দাঁড়ায়। তবে বাজারের থেকে বা আর 5টা এসের থেকে আপনি নিশ্চয়ই মানে যারা আসবেন আমাদের ভিডিও দেখে তাদেরকে নিশ্চয়ই একটু হলেও আপনি ছাড়ের ব্যবস্থা রাখবেন তো? এবার অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি যদি আমার সাথে কন্ট্যাক্ট করে আসে, আমি যদি তাকে মাছের ক্ষেত্রে হয়তো যদি দাম না না কম নিতে পারি, কিন্তু যার যা করণীয় সেই পুরোপুরিভাবে আমি হেল্প করবো। এতক্ষণ মাছটা করে ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত আমি গাইড করবো, মাছটা কোনো রকম ডিস্টার্ব হলে তার দিক থেকে আমার দিক থেকে পুরোপুরিভাবে আমি সাপোর্ট করবো বা আমি নিজে চলে যাবো সেখানে। আচ্ছা, কোনো কাস্টমারের জন্য কোনো প্রবলেম না হয়। আমরা জানি একটা কাস্টমার সে সাকসেস হয় দ্বিতীয়বার আমার কাছে আসবে, আর কাস্টমার যদি সাকসেস না হয় তাহলে আশা করি সে আর আমার কাছে আসার কোনো প্রয়োজন বলে মনে করবে না, পড়ে যাবে। তো আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারলেন আমাদের এই ভিডিওর দ্বারা, এবং আপনাদেরকে একটা ছোট্ট গাইড দেওয়ার চেষ্টা করলাম কীভাবে আপনারা নৈহাটি আসবেন, এবং নৈহাটি এসে আমাদের এই উজ্জ্বলদার কাছ থেকে এবং উজ্জ্বলদার যে বিজনেস ইউনিট আছে সেখান থেকে আপনারা মাছ কীভাবে কালেকশান করে নিয়ে যাবেন। তো পরের ভিডিওয়ে আপনারা অবশ্যই পাশে থাকুন পরের ভিডিওর জন্য, এবং সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।